থেকে আসল ভিত্তিক মামলা হয়েছে। সেই মামলার সংখ্যা আমরা তখনও বলছি, এটা প্রায় তখনই হাজার পাঁচেক ছাড়িয়ে গিয়েছিল এবং তাতে আসামির সংখ্যা হয়েছিল প্রত্যেক কাউন্সিল থেকেই কমপক্ষে 300 থেকে 400 অজ্ঞাতনামা দেওয়া হয়েছে। তারই সূত্র ধরে পুলিশ আমাদের নেতা কর্মীদের এই সারাটা সময় নির্বাচনের দিন পর্যন্ত তারা গ্রেফতার করেছে এবং সেই মামলা এবং একই সঙ্গে গ্রেফতার নির্বাচনকালীন মামলা এবং আপনার সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্র বলতে কিন্তু আমরা শুধু পুলিশ বোঝাচ্ছি না বা আপনার ল এনফোর্সিং এজেন্সি বোঝাচ্ছি না, একেবারে বিচার বিভাগ থেকে শুরু করে আমাদের প্রশাসন এবং আপনার ল এনফোর্সিং এজেন্সির সবগুলো তাদেরকে ব্যবহার করে যে রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্যে দিয়ে নজির নেই। অতীতে কোন নির্বাচনে বাংলাদেশে এই ঘটনাগুলো দেখা যায়নি। একটা যুদ্ধাবস্থা তৈরি করে আগের 3-4 দিন আগে থেকে তারা কিন্তু গ্রেফতার চলছে, 3-4 দিন আগে থেকে প্রতিটি নির্বাচন এলাকাতে একটা ত্রাসের সৃষ্টি করেছে, যেটা আমরা বলেছি যে একটা ভীতি ত্রাস সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের মূলত টার্গেটেড ছিল আমাদের যারা নেতৃস্থানীয় কর্মী নেতা এবং কেন্দ্রভিত্তিক এজেন্ট যারা এজেন্ট ছিল নির্বাচনী এজেন্ট, তাদেরকে টার্গেট করে গ্রেফতার অভিযান চালানো হয়েছে এবং তাদেরকে আগের দিন তোলা হয়েছে। এখানে সবাই যারা আছেন ওরা প্রায় একজন বাদ দিয়ে পরে সবাই, দুজন বাদ দিয়ে পরে সবাই নির্বাচন করেছে। আমাদের নিজেদের নির্বাচনী এলাকার যে অভিজ্ঞতা তো ভয়াবহ, আমরা কখনোই কল্পনাও করতে পারিনি এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে নির্বাচন করতে হবে। আগের দিন রাত থেকেই ইনফ্যাক্ট সন্ধ্যা থেকে বলা যেতে পারে সন্ধ্যা থেকেই আপনার এই কারচুপি শুরু হয়েছে। আমরা কিছুক্ষণ পরপরই শুনতে পাচ্ছিলাম যে অমুক কেন্দ্রে পুলিশ র‍্যাব গেছে গিয়ে সবাইকে সরিয়ে দিচ্ছে, দিয়ে তারা আওয়ামী লীগের কয়েকজন নেতা বা জীবনের ছাত্রী নেতারা ভিতরে প্রবেশ করছে, প্রবেশ করে ঘন্টা খানেক পরে আধা ঘন্টা পরে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে আবার আবার চলে যাচ্ছে। সেখানেই যে ব্যাপারটা হয়েছে প্রিজাইডিং অফিসার তখন এখানে বুঝে তার ব্যালট বক্স পেপারগুলো সেখানে ঠিক সেই প্রতি স্টাম্পিং করে তারা একদফা রাত্রে কাজটা সেরেছে। সকালের দিকে প্রথম দিকে কিছু কিছু সেন্টারে তারা দখল করার চেষ্টা করেছে আসনগুলোতে, কতগুলোতে তারা নর্মাল রেখেছে, নর্মাল রেখেছে 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত যখনই দেখেছে যে প্রচুর পরিমাণ ভোটার আসছে ভোট দিতে, তখন তারা আবার ওই 11টা থেকে দখল করা শুরু করেছে এবং স্টাফিং শুরু করেছে। এইটা এমন ভয়াবহ হয়ে চলেছে যে তখন আর কোনো বাদ বিচার করেনি। ওই সময় আমরা লক্ষ্য করেছি আমাদের প্রায় 100 জনের অতিরিক্ত প্রার্থী তারা কিন্তু স্থানীয়ভাবে তাদের নিজেদেরকে তারা বর্জন ভোট বর্জন করেছে। আমরা যেটা লক্ষ্য করেছি যে সেই সময় ল এনফোর্সমেন্টের জন্য যারা দায়ী অর্থাৎ আপনার পুলিশ র‍্যাব বিজিবি, তারা কিন্তু শুধুমাত্র বিরোধী পক্ষের নেতা কর্মীদেরকে তাড়ানোর মধ্যে ছিলেন, তাদেরকে ক্লিয়ার করা এবং বহুগুলো জায়গায় তারা গুলি ছুড়েছে। আমার কনস্টিটিউতে তার 10টা জায়গায় গুলি করেছে, গুলি করে নেতা কর্মীদেরকে বা আপনার ভোটার থেকে তার তাড়িয়ে দিয়ে ভোটার থেকে তাড়িয়ে দিয়েছে, দিয়ে তারা স্টাফিং করেছে এবং প্রত্যেকটি জায়গায় আপনাদের লক্ষ্য করছে। আমি ব্যক্তিগত লক্ষ্য করেছি যে আগের রাতে স্টাফিংটা হচ্ছে আমার কনস্টিটিউতে ভোটের আগের দিন 70 জন ক্যাশ করেছে, 70, তার মধ্যে 12 জন ছিল আমার এজেন্ট এবং প্রায় প্রত্যেকটি জায়গা থেকে এলাকা থেকে ওই ধরনের নেতৃস্থানীয় কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীকালে বারবার যখন আপনার রিটার্নিং অফিসারকে বলা হয়েছে, সিস্টেম অফিসারকে বলা হয়েছে, তারা কোনো গুরুত্ব দেননি। ঠাকুরিয়ায় যেসব সাংবাদিক ভাইরা ছিলেন অনেকে ঢাকা থেকে 2 জন গিয়েছিলেন, তারা দেখেছে যে আমি 3 বার আমি নিজে রিটার্নিং অফিসারের কাছে গেছি এবং আমি 3 বার চেষ্টা করেছি তাদেরকে নিয়ে এসে সমস্যাগুলো সমাধান করার। আমি সেনাবাহিনীকে বলেছি, আমি পুলিশকে বলেছি, কিন্তু তারা গেছে যখন কাজ শেষ হয়ে গেছে সেই সময় অনেকে গেছে অনেকে যায়। ফলে বেশিরভাগ জায়গাতেই নির্বাচনের কাজ যে ভোট স্টাফিং এগুলো তারা আগে শেষ করে ফেলেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা এই নির্বাচন যেটা এই ধরনের নজিরবিহীন সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস,
এবং ভোট ডাকাতি বলা যেতে পারে। এই ভোট ডাকাতির ফলে আমরা এই নির্বাচনকে পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছি, তার ফলাফল ফলাফলকে প্রত্যাখ্যান করেছি। এবং আমরা মনে করি যে এই নির্বাচন পুনরায় সংগঠিত করতে হবে, সেটা করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। এটা প্রমাণ হয়ে গেছে যে দলীয় সরকারের অধীনে বাংলাদেশে আর কখনোই নির্বাচন সুষ্ঠু হতে পারবে না। কারণ এবার এই সরকার নির্বাচন কমিশনের সঙ্গে যোগ সাজশ করে যে ধরনের নির্বাচন করলেন, এটা জাতির রাজনৈতিক ইতিহাসে, নির্বাচন ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় ঘটনা বলে মনে করি, সবচেয়ে কলঙ্কময় ঘটনা। এবং ভোটাররা, এবং বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছেন, তারা পুরোপুরিভাবে ডিপ্রাইভ হয়েছেন তাদের ভোটিং রাইটকে, তাদের যে অধিকার সেই অধিকারটা তারা প্রয়োগ করতে পারেন। ঢাকাতে লক্ষ্য করছেন আপনারা যে খুব বলা হচ্ছে যে ভোটার ছিল, ভোটার ছিল, আমরা খুব ভালো করে জানি, সাংবাদিক বাজিয়ে বলেছেন যে প্রত্যেকটি কেন্দ্রে ভোটার শুরু ছিল। এবং আপনার কিভাবে জাফর সাহেব আছেন, উনি চেষ্টা আপনাদের দর্শক বাবু আছেন, আমাদের ডক্টর মঈন খান আছেন, আমাদের ব্যাচের মৎস্যের কথা আপনারা জানেন যে তিনি প্রায় 15 দিন ধরেই অর্থাৎ যখন গেছেন তারপর থেকে যখন নির্বাচন প্রচার হয়নি, নামতেই পারেন, তাকে নামতেই না হয়নি, তাকে তার গাড়ি বের করতে কালে গাড়ি ভেঙেছে, তার বাড়ি ভেঙেছে, তার সমস্ত কর্মীতে হাজার কর্মী অ্যারেস্ট করেছে, চলতে সব জায়গায়। আমরা এক্সাক্ট ফিগারটা আপনাদের এখন বলতে পারবো না যে নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের দিন কত কর্মী গ্রেপ্তার হয়েছে, নেতা গ্রেপ্তার হয়েছে, এজেন্ট গ্রেপ্তার হয়েছে, সঠিক নাম্বারটা আপনি আমাদেরকে আপনাদেরকে দিয়ে দেবেন। কিন্তু মূল বিষয়টা হচ্ছে সেই জায়গায়। অন্যদিকে আমরা আপনার এই নির্বাচন প্রমাণ করেছে যে দেশান্তি বেগম খালেদা জিয়ার 2014 সালে নির্বাচনে না যাওয়ার যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তটা সঠিক ছিল। অর্থাৎ আমরা যে কথাটি বরাবরই বলে আসছি যে দলীয় সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিতে এখানে সুষ্ঠু অবাধ গণতন্ত্র নির্বাচন সম্ভব নয়। আমি এজেন্টদের ব্যাপারে যেটা বলতে চাই, ইলেকশন চিফ ইলেকশন কমিশনার বলেছেন এজেন্ট না আসলে আমি কি করবো, আর এজেন্ট না আসতে দিলে আমরা কি করবো, এজেন্টকে তো আপনারা আসতে দেন না। আজকে এই সরকার এবং তার রাষ্ট্রীয় যন্ত্র এবং নির্বাচন কমিশনের যোগ সাজশে তারা আমাদের এজেন্টদেরকে কেন্দ্রে যেতে দেন, যেখানে যেখানে গেছেন, যেমন আমার শতকরা 100 ভাগ এজেন্ট ছিল কিন্তু তাদেরকে বের করে দেওয়া হয়েছে, অশ্বর বাবুর ওখানে 100 ভাগ এজেন্ট ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, আগেই প্রি ডিজাইন পরিকল্পনা করে এবং ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে শুধু ভোটের আগের দিন থেকে, কিন্তু এটা পূর্ব পরিকল্পিত অত্যন্ত মানে কি বলবো ওয়েল ডিজাইন সুপরিকল্পিত। এবং এই কারণেই আজকে এই নির্বাচনটা জনগণের এতদিন যে আশা ছিল যে 10 বছর পরে তারা ভোট দিতে পারছে, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে তারা ভোট দেবে এবং তাদের যে রাইট অধিকার যেটা সেটা তারা প্রয়োগ করবে সেটা তারা করতে পারল না। এটা জনগণকে পুরোপুরিভাবে আপনার ডিপ্রাইভ করা হলো, বঞ্চিত করা হলো তার অধিকার থেকে, তার ভোট দেওয়ার অধিকার। এজেন্টের ব্যাপারটা আমি পরিষ্কার করে বলেছি যে এই একটা নির্বাচনে এজেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে এই ধরনের নির্বাচনে, কিন্তু সেটা তারা হতে দেয়নি, পরিকল্পিতভাবে এজেন্টদেরকে বের করে দিয়েছে, মামলা দিয়েছে, আগেই অ্যারেস্ট করেছে এবং নির্বাচন এজেন্টকে মনোনীত করবার যে কাগজটা প্রার্থী দেবে সেই কাগজটা ছিঁড়ে দিয়েছে বহু জায়গায়। এখন যেটা আপনার মূল সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচনোত্তর সহিংসতা, নির্বাচনের দিন তো হচ্ছেই, হয়েছে তার আগে হয়েছে, নির্বাচনের পরে পরে শুরু হয়েছে এখন সহিংসতা। বিএনপি বা ঐক্যফ্রন্ট বা বিরোধী দলের প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে আক্রমণ চালানো হচ্ছে, তাদের কর্মীদের বাড়িতে আক্রমণ চালানো হচ্ছে, তাদের সমর্থকদের আক্রমণ করা হচ্ছে এবং বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমার নিজের কর্মস্থিতিতে আজকেই বেগুনবাড়ি বলে একটা ইউনিয়ন আছে, তার দানাহাট একটা
কেন্দ্র আছে, সেই কেন্দ্রে আমার নেতা কর্মী সমর্থক যারা আছেন তাদের বাড়িঘর অলরেডি পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে ফেলছে। নির্বাচনের দিন আমার নিজের কনস্টিটুয়েন্সিতে আমি কথা উদাহরণ হিসেবে বলছি, আমার ঠাকুর সরকারি কলেজ কেন্দ্রে আমার যে প্রধান এজেন্ট ছিলেন তার বাড়ির পাশেই, কেন্দ্রের পাশেই, তার বাড়িতে আক্রমণ করে ভেঙে দেওয়া হয়েছে। আমার স্ত্রীকে ওই কেন্দ্রে যেতে দেওয়া হয়নি দেখার জন্য, আমি গেছি, আমি গিয়ে দেখেছি। তখন আমার তখন বাজে প্রায় 9টা, তখন কোথাও আমার 4-5টা বুথে কোনো এজেন্ট ছিল না। পরে আমি যোগাযোগ করে তাদেরকে নিয়ে তারা ভয় করে এমন একটা অসুস্থ নিয়েছিল যে ভয় করে, যেটা হয়েছে একটা ভয় ভীতিটা আগে থেকে তৈরি করে, আগে থেকে তৈরি করে তাকে ভীতি করার একটা পরিবেশ তৈরি করেছে। ওই উৎসব পুকুর অনেকে বলছে, এটা যারা নির্বাচন দেখে নাই, যারা কোনো কেন্দ্রে যায় নাই, তারাই আজকাল বলছে উৎসব পুকুর। এখানে ভীতি ছাড়া আর কিছুই ছিল না। আজকে বলা হচ্ছে অবজারভার, বিদেশি অবজারভার, বিদেশি অফিসার কোনো অবজারভার আছে বলে আমাদের জানা, কারণ আমরা দেখেছি যে আপনার আমেরিকান এনডিআই অন্যান্য যারা আপনার অবজারভার আসার কথা ছিল তাদেরকে ভিসা দেওয়া হয় না। ইউ কোনো অবজারভার পাঠায় নাই, তারা একটা মনিটরিং, দুইজনের একটা মনিটরিং টিম পাঠিয়েছে, অনলি টু। ভারতীয়রা কি পাঠিয়েছেন অফিসিয়ালি আমি জানি না, ক্যানাডিয়ানরা অফিসিয়ালি কি পাঠিয়েছে আমি অবজার্ভ করেন, তাদেরকে আসতে না দিয়ে এটাই প্রমাণ করেছে যে তারা এই জিনিসটাকে আড়ালে রেখে দিয়েছে, গোপন রেখে দিয়েছে। তাদের স্পন্সর যারা আসছে, তবে যারা আসছে তারা তাদের স্পন্সর। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা অনেকে আমাদের প্রশ্ন করেছেন, উত্তরটা আমরা দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা বেশ আগে থেকেই, অর্থাৎ আমরা বলবো যে কয়েক বছর থেকেই আমাদের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন চলছে বিরোধী দলের। নির্বাচনের ব্যাপারে আমরা এইবার নির্বাচনে যেতে চেয়েছিলাম, যখন এত অত্যাচার নির্যাতন হলো তখন আমরা নির্বাচনে গেলাম কেন, এই প্রশ্ন অনেকেই করেছে। আমাদের খুব তখনও বলেছি, এখন স্পষ্ট করে বলছি, আমরা গণতন্ত্রের বিশ্বাসী একটা দল, আমরা নির্বাচন করতে চাই, নির্বাচন করি, সরকার পরিবর্তনের বিশ্বাসী, সেই কারণে আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইলেকশন কমিশনকে বারবার বলে এসেছি যে আপনি একটা পরিবেশ তৈরি করুন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন। আপনারা জানেন যে আমরা সেই মুহূর্ত পর্যন্ত তাদের কাছে গেছি যে কোনো নির্বাচনের পরিবেশ নেই, কিন্তু তারা সেই পরিবেশ তৈরি করতে পারেনি। আমরা গিয়েছিলাম গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোটাধিকার এটাকে প্রতিষ্ঠা করার জন্য, এই কাজটার জন্য আমরা নির্বাচনে গেছি। আমাদের যাদেরকে গ্রেফতার করা হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে, এদের সংখ্যা 21,000-এর উপরে উঠে গেছে, মামলা করা হয়েছে। আজকে পত্রিকায় দেখলাম যে আপনার ঢাকা সেন্ট্রাল জেলের কোনো জায়গা নেই, এটা প্রায় সব জেলাতেই এখন কোনো জায়গা নেই, এবং অতিরিক্ত 3-4 অতিরিক্ত ধারণ ক্ষমতা সম্পন্ন এসেছে, এদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। এবং আমাদের প্রধান দাবি যেটা, এই 1 জাতীয় সংসদের নির্বাচনে গতকাল কলঙ্কজনক ভাবে অনুষ্ঠিত হল, তাকে বাতিল করে পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এটা অবিলম্বে দিতে হবে। ধন্যবাদ। এই নির্বাচন নির্বাচন কমিশনার সবচাইতে প্রধান নির্বাচন কমিশন সবচেয়ে পক্ষপাত দুষ্ট করেছে, এবং ওনার প্রথম থেকে আমরা জানি যে আমরা তার বিরুদ্ধে আপত্তি জানিয়ে আসছি। তৃতীয় দলীয় ব্যক্তি, তার সমস্ত কার্যকলাপ ইতিমধ্যে আপনার কোশ্চেন হয়ে গেছে, প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং উনি যেভাবে কথা বলেন যে সম্পূর্ণভাবে সরকার যে কথা বলতে চায় উনি তার অধীন তৈরি করেন, বাট হি রিপ্রেজেন্টস দ্য গভর্নমেন্ট, নট এন ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন। বিএনপি এখন কিভাবে এগোবে, আপনারা কিভাবে, এটা আপনার সময় হলেই বুঝতে পারবেন। আমরা তো আমাদের কাজগুলো করছি,
আমরা একদম সমস্ত ডিটেলস করবো, যোগাযোগ করার পরে আমরা সিদ্ধান্ত আমাদের তো চোট আছে সেই জন্য স্বাগত করবো, পরে আমরা আমাদের ভবিষ্যতের কর্ম পদ্ধতি এখান থেকে বুঝতে পারছি। সেটা সময় হলে জানতে পারবেন, তো অবশ্যই আপনার কর্মসূচি থাকবে। আমার একটা প্রশ্ন ছিল যে আপনার যে পাঁচজন বিএনপি এবং দুইজন রাতের দিনে ইলেকশন আগে রাতের দিনে স্টাফিং ব্যালট বক্স হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের যুদ্ধ হয়েছে, কর্মীদের সঙ্গে লড়াই হয়েছে, গোলমাল হয়েছে, এবার আপনার বাড়িঘর পুড়ে দিয়ে থাকে রাতে, এই খবরগুলো তো আপনারা নেন না, আপনারা না না আপনারা নেন না, আমার কাছে ডকুমেন্ট আমি সবই ঠিক আমি দেখাবো আপনাদের কিভাবে স্টাফিং করেছে, কিভাবে ব্যালট মারছে, কিভাবে ঢুকে পড়ছে, প্রশাসনের সহযোগিতা তাদের কাছে সঠিক হিসাবটা ছিল না, এবং সচেতন ছিল হয়তো কিন্তু হিসাবটা ছিল ও মেরে গেছে। আর যারা parliamentary election. And we are asking for a new election, re-election under a neutral government. Thank you. Bye.